মানুষের স্বার্থে, মানুষের জন্য। আজকে দেশের যা পরিস্থিতি, দেশ আজকে বিক্রি হতে চলেছে, বা চারিদিকে যা অরাজকতা, চাকরি বাকরি কর্মসংস্থান নানা রকম দিকে এত অরাজকতা, সেখান থেকে মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করেছে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সেই কথাটা মানুষ আজকে ভুলতে বসেছে। আচ্ছা, সেই জন্যই আমাদের এই জোট। ভোটাররা আমাকে নিজেরাই বলছে, আমি যখন ভোটনা করতে যাচ্ছি বলছে আমরা লোকসভায় বিশাল ভুল করে ফেলেছি, এই ভুল আর করবো না আমরা, আমরা ওই বাংলাদেশে যাওয়ার আমাদের কারো ইচ্ছে নেই, ডিটেনশন ক্যাম্পে থাকারও আমাদের কারো ইচ্ছে নেই, আমরা চাই তৃণমূল সরকার থাকুক, এনআরসি যেন না হয়। আচ্ছা, তা আপনি তো একটা নিশ্চয় ভেবে রেখেছেন, আপনি যদি বিধায়ক হন তাহলে কালিয়াগঞ্জের জন্য আপনি কী কী করবেন, ফার্স্ট প্রায়োরিটি কী দিবেন? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি মহিলা কলেজ, এটা দীর্ঘদিনে যাবি কালিয়াগঞ্জবাসী, কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, আমি সেটারই চেষ্টা করব। আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, উনি কী করেছেন আমি জানি না, কোনো কিছু হয়নি। দ্বিতীয় হচ্ছে আমরা হাসপাতালটা কালিয়াগঞ্জে যে আছে এটা 250 শয্যা বিশিষ্ট করবো, মাঝিয়ার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেটাকে আমরা পারমানেন্ট যেন ডাক্তার থাকে তার বন্দোবস্ত করবো। যে ভাই, তৃণমূলের রাজনীতি তো সবাই বুঝিস, তোরা 2021 পর্যন্ত অপেক্ষা কর, আমরা রাজনীতি করতে আসিনি, এই রাজনীতিটাকে বদল করতে এসেছি, আমরা 2021 বদল করে দিয়ে যাব। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়, গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।